ওকে গাইস, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ও আচ্ছা সিলাস স্ট্যাক ডিটারমিনেশন। সো এইটা দুইটা পদ্ধতি তোমাদের এদিকে দেখানো হয়েছে, বাট আরো পদ্ধতি আছে, বাট তোমাদের মনে যে দুইটা পদ্ধতি আছে আমি সেইটা নিয়ে আলোচনা করব। ওকে সো এখন দেখো, অ্যাকচুয়ালি এই জায়গায় আমাদেরকে একটা জিনিস একটু খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে হোয়াট ডাজ ইট মিন। মানে মন মানসিকতাটা এত নিচে, যখন এই ওয়ার্ডটা আসে তখন আমরা মনে করি যে আল্লাহ কি অবস্থা, একটা কি একটা অবস্থা। এইটা আমি তোমাকে জিজ্ঞাসা করি যে বাংলাতে যে তুমি কি ছেলে নাকি জিজ্ঞাসা করে যে তুমি কি ছেলে নাকি মা, বা মা বাবাকে জিজ্ঞাসা করে যে ও আপনার বাচ্চা নাকি ছেলে নাকি। সো এইটা যদি ইংলিশ করো, তখন অ্যাকচুয়ালি কোয়েশ্চন করবে এভাবে, হোয়াট ইজ ইউর সেক্স, তারপরে অ্যাকচুয়ালি সেক্স মানে হচ্ছে তুমি মেল নাকি ফিমেল, সেইটা জানার একটা জাস্ট ওয়ার্ড, এটা কোনো নেগেটিভ ওয়ার্ড না। সেটা দুইটা পদ্ধতি দেওয়া আছে, একটা হচ্ছে এই প্রাণীগুলোর বা এই উদ্ভিদ গুলোর এদিকে যে পুরুষের ওয়াই যে ক্রোমোজোমটা সেটা থাকে না, অনুপস্থিত থাকে, সেই জন্য জিরো। ক্লিয়ার? ওকে, তো এখন তো এটা হচ্ছে পদ্ধতি, আমাদের ইনিশিয়াল ধারণা হচ্ছে যে এরা সেক্স ডিটারমিনেশন করে, হ্যাঁ এদের প্রধান কাজটা হচ্ছে এরা সেক্স ডিটারমিনেশন করে, বাট তার বাইরেও এদের অনেক কাজ আছে। সাপোজ ধরো আমাদের এক্স ক্রোমোজোম যেটা আছে সেটা আমাদের চোখের দেখার জন্য রড এবং কুনকুস উৎপাদন করে, এবং আমাদের এই এক্স ক্রোমোজোমটাই আমাদের রক্ত জমাট বাঁধার একটা ফ্যাক্টর তৈরি করে। তার মানে বুঝা গেছে, ব্লাড জমাট বাঁধার অর্থাৎ রক্ত তঞ্চনের কিছু একটা ফ্যাক্টর তৈরি করা, এই পর্যন্ত বোঝা গেছে। এবং আমরা যখন সামনে পড়বো তখন দেখবো যে এই ক্রোমোজোম গুলোর মধ্যে যখন এরকম প্রবলেমটা ঘটবে, যখন XX ক্রোমোজোম ঠিক আছে বাট তাদের হচ্ছে ওই লুকাস গুলোতে প্রবলেম হয়েছে, যেই লুকাস গুলো রড এবং কুনকুস উৎপাদন করতো, বা যেই লুকাস গুলো তোমার রক্তদন্তের কোনো ফ্যাক্টর উৎপন্ন করতো, সেগুলোতে যখন ইফেক্ট করবে তখন হিমোফিলিয়া, এরকম বর্ণাঙ্গতা, কালার ব্লাইন্ড, হিমোফিলিয়া, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, সেই টাইপের বিভিন্ন রোগ হবে। এ পর্যন্ত বোঝা গেছে কিনা? তার মানে শুরু থেকে এই বেসিকটা একটু ক্লিয়ার করে না যে এদেরকে আমরা সেক্স ক্রোমোজোম বলতেছি, বাট they are not only engaged with sex determination, they have also more functions without sex determination. Okay, so shegulo amra shamne alochona korbo, ebong amra ekhane dekho je jodi arekta khub interesting jinish tomader bujabo seta hocche jodi ekhane xy chromosome er shongkha jodi partokkho hoye jay tokhon ki korte hoy. So ekhon dekho amra jodi manusher dike chinta kori, manusher chromosome kota ache 46টা, এবং এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমরা বলি যে একটি 46টা ক্রোমোজোম না, আমরা বলি যে 23 জোড়া ক্রোমোজোম। সেটা বলার কারণ তোমরা জানো, কারণ হচ্ছে
আমরা জানি যে একটা নিউক্লিয়াসে একই টাইপের দুইটা ক্রোমোজোম একই কাজ করে, একই ল্যাংথ, তাদের দৈর্ঘ্য কি একই, এবং তাদের যে সেন্ট্রোমিয়ারটা তারা একই পজিশনে আছে। সাপোজ ধরো যে এই যে একটা নিউক্লিয়াসে একটা নিউক্লিয়াস তুমি সরি একটা নিউক্লিয়াসে তুমি সাপোজ এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে তুমি যদি এরকম একটা ক্রোমোজোম পাও সেম দৈর্ঘ্যের অন্য একটা ক্রোমোজোম অবশ্যই থাকবে। এরপর বোঝা গেছে না থাকলে প্রবলেম হবে, বাট নর্মাল পার্সনে এই ক্রোমোজোমটা কি হবে থাকবে। তাহলে এখানে কি আরেকটা শিওর এরকম লেন্থের এরকম কালারের এরকম ফাংশনের থাকবে, একটা বাবা থেকে একটা যেটা কি থাকে মাতা থেকে। যদি তোমার ক্রোমোজোমে কোনো এরকম একটা ক্রোমোজোম থাকে তখন এই নিউক্লিয়াস অবশ্যই এরকম একটা আরেকটা ক্রোমোজোম থাকবে। তো এই যে ক্রোমোজোম গুলো এই ক্রোমোজোম গুলো একটা আসবে বাবা থেকে একটা আসবে কি মাতা থেকে, দুইটা ক্রোমোজোম একই রকম সেন্ট্রোমিয়ার একই জায়গায় অবস্থিত, তারা একই ফাংশন করে, তাদের লেন্থ একই। এই যে দেখো দুইটা হচ্ছে বল এই যে দুইটা কি ছোট, এই যে পেয়ার এই যে ধরাটা কি সেটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। অনেক আগে এইগুলোর বেসিক দেওয়া হয়েছে, সো আমি আর কিছু বলতেছি এদের কি বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম। এই পর্যন্ত বোঝা গেছে? সো এখন হোমোলোগাস ক্রোমোজোম অর্থাৎ মানুষের দিক 43টা ক্রোমোজোম সেটাকে আমরা লিখবো হচ্ছে 23 জোড়া হিসেবে, কারণ একই রকম একই কাজের 23টা জোড়া আছে। সো আমরা লিখতে পারি যে মানুষের তার ক্রোমোজোম সংখ্যা, একজন মানুষের ক্রোমোজোম সংখ্যা আমরা লিখতে পারি 22 ক্যালকুলাস। ইন কেস অফ ফিমেল, ইন কেস অফ ফিমেল, ফিমেলে কি কি আছে দেখো, 22টা হচ্ছে তোমার 22 পেয়ার, 22 পেয়ার, সো 22 ইনটু 2 প্লাস কি x x এই যে 46টা ক্রোমোজোম, যে 22 জোড়া ক্রোমোজোম আর হচ্ছে এক জোড়া কি সেক্স ক্রোমোজোম, দুটা সেক্স ক্রোমোজোম হচ্ছে ফিমেলের ক্ষেত্রে একই টাই মেলের দিকে দেখো, তাহলে মেলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে 22 ইনটু 2 প্লাস x y এবার বুঝা গেছে? এখন এই যে 22 টি ক্রোমোজোম, এই যে 22 এই 22টা ক্রোমোজোমকে বলা হচ্ছে অটোসোম, কি বলা হচ্ছে অটোসোম, এদেরকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। 22 এর পরিবর্তে তাহলে আমি লিখতে পারি এ, তাহলে কি লিখতে পারি এ, অর্থাৎ আমি এ এটাকে যদি মুছে দিই এ ইনটু 2 তার মানে আমি লিখতে পারি 2a, তার মানে কি লিখতে পারি 2a, তার মানে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 2a প্লাস xx এবং মেলের ক্ষেত্রে হচ্ছে তোমার 2a প্লাস xy, 2a প্লাস কি xy। এখন ফিমেলের ক্ষেত্রে এই যে দুইটা সেক্স ক্রোমোজোম আছে এই দুইটা সেক্স ক্রোমোজোম একই রকম, দুইটাই x, দুইটাই কি x একই রকম, এই জন্য ফিমেলকে বলা হয় হোমো, এদেরকে এই এদেরকে বলা হয় গেমিট, যখন আলাদা হবে তখন এদেরকে কি বলবো গেমিট, মিনস হোমো গেমিটিক সেক্স, হোমো গেমিটিক সেক্স। ফিমেলকে তাহলে কি বলবো আমরা হোমো গেমিটিক সেক্স। কিন্তু যে মেল যে পার্সনটা তাকে বলা হবে হোমো গেমিট হেটেরোগেমেটিক সেক্স, ফিমেল যে পার্সনটা সেটাকে বলা হবে হোমো গেমিটিক সেক্স। বুঝা গেছে? এটা হচ্ছে মানুষ বা উন্নত প্রাণীর ক্ষেত্রে করা, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই যে যে ওয়াই ক্রোমোজোমটা আছে পুরুষে, পুরুষে এই ওয়াই ক্রোমোজোমটা অনুপস্থিত থাকে, এই জন্য সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি জিরো দ্বারা প্রকাশ করি। তো এই এই এগুলোর ক্ষেত্রে যদি আমি লিখি তখন হচ্ছে এগুলোর ক্ষেত্রে ফিমেলের যে এটা আসতেছে সেটা হচ্ছে 2a প্লাস 2a প্লাস xx, এখন তো বোঝা গেছে 2a প্লাস xx, আর মেলের ক্ষেত্রে এদের মেলের ক্ষেত্রে কি আসতেছে 2a প্লাস x0, এটা বোঝা গেছে? ওকে, অর্থাৎ এই প্রাণীদের খেয়াল করো, এই প্রাণীদের পুরুষে একটা ক্রোমোজোম সংখ্যা কম, ক্রোমোজোম সংখ্যা কি কম, বোঝা গেছে? এবং আমি একটা টেকনিকের মাধ্যমে মনে রাখাবো যে কোন প্রাণীগুলোর ক্ষেত্রে xx x0 প্রতিনিধিত্বে নিদান, বুঝা গেছে? একটা ক্রোমোজোম কম থাকলে কি
এদের ক্ষেত্রে তো কিচ্ছু হচ্ছে না, কিন্তু মানুষের ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। তো এখন তাইলে আমরা কি করব, আমরা ঠিক মেন্ডেলের যে এটা আছে, মেন্ডেল মেন্ডেল কি করছে, তো একটাকে মেন ধরো, আমরা ক্রস গটে একটাকে মেন ধরো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ফিমেল। সো মেলের গেমিট কি এক্স ওয়াই, ফিমেলের গেমিট কি এক্স এক্স। You can write a checkerboard or you can draw a checkerboard. Okay. So, একটা হচ্ছে মেইল, একটা হচ্ছে কি ফিমেল। সো মেইলটা হবে তোমার এক্স ওয়াই। তো এদের যে গেমিটটা আমরা পাবো, গেমিট আগে গেমিট কি, গেমিট কি আলাদা হয়ে যাবে না, কারণ আমরা কি জানি মিউজিক স্কুল বিভাগের জন্য কথা কি হয় আলাদা হয়ে যায়। So, এদিকে হচ্ছে x একটা গিভিট, আর কি y একটা গিভিট, এদিকে x একটা গিভিট, এদিকে কি আরেকটা x গিভিট। সো এদিকে x y আর এদিকে গিভিট পাচ্ছি x x, এখন তো বোঝা গেছে। সো এখন দেখো এদিকে সংখ্যা কি আসবে x x, এদিকে সংখ্যা কি আসবে x y, এদিকে কি আসবে x x, এদিকে কি আসবে x। সো এখন তাহলে 1 is to 1 ratio তে, 1 is to 1 ratio তে কি আসবে, ছেলে অথবা ফিমেলের কোন একটা ক্রোমোজোমকে নিষিক্ত করে তখন যেটা যে সন্তানটা হবে সেটা হচ্ছে কি ফিমেল। আবার যদি মেলের y ক্রোমোজোমটা ফিমেলের কোন একটা যে কোন একটা ক্রোমোজোমকে নিষিক্ত করে, এই জন্য তো বললাম যে কোন একটা ক্রোমোজোমকে যদি নিষিক্ত করে তখন যেই আমরা মানুষটা পাবো সেটা হচ্ছে কি মেইল। দ্যাট মিন্স একটা সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, বাবার উপর। কেন দেখো বাবার যখন এক্স ক্রোমোজোমটা এইটার যে কোনো একটা ক্রোমোজোমকে নিষিক্ত করতে তখন হচ্ছে মে, বাবার যখন ওয়াই ক্রোমোজোমটা এটা যে কোনো একটা নিষিক্ত করতে তখন সেটা হচ্ছে ছেলে। দ্যাট মিন সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে বলো, কার উপরে, বাবার উপরে। কিন্তু আমাদের সমাজে দুটো হয় কাতে না, তো এটার ব্যাখ্যা যদি আসে জাস্ট এই চেকারবোর্ড দিয়ে অন্য কিছু লিখে জাস্ট এটা লিখে দিবা, যদি বাবার এক্স ক্রোমোজোমটা মা যে কোনো একটা ক্রোমোজোম মিলে শিক্ষিত করে তখন হচ্ছে কি মেয়ে, মেয়ে হ্যাঁ। এবং যদি একটা কি কি বলবো ওয়াই ক্রোমোজোম হ্যাঁ ক্রোমোজোম মিলে শিক্ষিত করে তখন সেটা কি বলবো আমরা ছেলে। এরপর তো বোঝা গেছে, তো এই জন্য বাবা দায়ী ছেলে। এখন দেখো এই চাকরটাকে এইভাবে না লিখে তোমাদের বইয়ে অন্য একটা ভাবে করছে, আমি ওইটাও দেখাই দেখাই দিচ্ছি। তো সেটা হচ্ছে এইভাবে তারা অটোসুমগুলোকে একসাথে রাইখে দিছে। সো আমরা যদি অটোসুমগুলোকে একসাথে রাইখে দিই ওইটাও খুব ইজি হবে দেখো। সো এটা হচ্ছে আমরা যদি এদিকে 2a কে রাইখে দিই, 2a খেয়াল করো, সরি আমি পুরোটা নতুন করি, সো এটা হচ্ছে 2a প্লাস প্লাস বলো 2a প্লাস x x, এটা হচ্ছে সরি এটা হচ্ছে কি, মাতা এটা হচ্ছে কি পিতা, 2a প্লাস x y। সো আরকে মিটে গেমিট কি কি হইতে পারে, গেমিট হচ্ছে এই দুইটা এত কি অর্ধেক হয়ে যাবে না, তাহলে a প্লাস কি হবে a প্লাস x হবে, আর এদিক কি হবে a প্লাস x অথবা অথবা a প্লাস এদিকে অথবা আমরা আরেকটা লিখে দিই এফ প্লাস কি আরেকটা হবে কি এফ প্লাস জায়গাপট তৈরি করতে পারবো না, দেখা দিতে পারবো না কি কি হচ্ছে জায়গাপট না তৈরি করে তুমি এভাবে টিচিং এ দেখাইতে পারো, এভাবে দেখা দিতে পারো। যদি এটা এটা হয় তাহলে কি হচ্ছে এ এ কত হচ্ছে 2a প্লাস কি এক্স এক্স, দ্যাট মিন্স কি ফিমেল। আমরা যদি এভাবে দিই তাহলে কি হচ্ছে 2a প্লাস এক্স ওয়াই, তার মানে কি মেয়ে, দেখাইতে পারবো না এখন তো বুঝা গেছে। সো এটা কিন্তু ডিফিকাল্ট কিছু না। সো এখন দেখো আমরা যখন বাকি যখন এক্স 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 জিরো পদ্ধতিতে যাব সেম জিনিস আর কিছু না, জাস্ট দেখো আমরা কি করবো একই দিন ওগুলো কিন্তু পারবো আসি ব্রিলিয়ান্স ফ্যানশন।
সো এটা হচ্ছে x0 পদ্ধতি। সো এই যে এখানে দিলাম, এখানে ফিল এটা হচ্ছে কি x মেটা হচ্ছে কি সরি নেই x0 ওকে। অথবা তুমি এভাবে লিখতে পারো, তুমি ওটু জুম গুলো সহজে লিখতে পারো, এটা হচ্ছে 2a প্লাস xx, এটা হচ্ছে কি 2a প্লাস x0 ওকে। সো এখন দেখো, যখন লিমিট তৈরি হবে কি হবে, যখন লিমিট সো লিমিটটা লিখো, লিমিটটা কি হবে a লিমিটের অর্ধেক হবে a প্লাস x অথবা a প্লাস x, বুঝলে বুঝে গেছে। এই কি পাবো আমরা a প্লাস x আমি শুধুমাত্র x0 পদ্ধতিতে কাদের হয় সেটা মনে রাখাবো, আর বাকি যা আছে সব x x x y পদ্ধতি। আমরা শুধুমাত্র কোনটা মনে রাখবো x0 পদ্ধতি, অর্থাৎ শূন্য পদ্ধতি, মানে এদিকে কি আছে, একটা জিরো আছে শূন্য আছে। খেয়াল করো, ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, সেটা হচ্ছে ফোরিং ধরতাম। তুমি খেলছো কিনা জানি না, বাট আমরা যে হ্যাঁ শিওর ধরে ধরে পিছনে শুধু হাঁটতাম। আলটিমেটলি যেটা হয়েছে, যেটা হচ্ছে আমরা কি করতাম, ফোরিং ধরতাম। সো আমি একটু আঁকি, আঁকতে পারবো কিনা আই ডোন্ট নো। আমি সো দেখ প্রথম আঁকা আমরা যেটা করতাম সেটা হচ্ছে পিছনে একটা সুতা লাগতাম। এবার বুঝা গেছে, আমরা যেটা করতাম সেটা হচ্ছে কিছুটাকে ধরে রাখতাম, ফ্লোরিংটা উঠতো অনেক ভালো লাগে। কিন্তু কোন একটা কারণে যদি এই সুতাটাকে আমরা ছেড়ে দিতাম, তখন ফ্লোরিংটা সুতাটাকে নিয়ে উড়ে যেত না। তখন দেখ এই যে ফ্লোরিংটা, এই ফ্লোরিংটাকে যে আমি ছাড়লাম, সুতাটাকে যে ছাড়লাম, ফ্লোরিং এই সুতাটাকে যে ছাড়লাম, সেটার অর্থ কি হল? ফ্লোরিংটা কি আর আমার কাছে আছে নাকি আমার কাছে নাই? নাই। তার মানে এই যে ফ্লোরিং ছাড়ার অর্থ হচ্ছে শূন্য, শূন্য মানে হচ্ছে x0 পদ্ধতিতে কাজের হয়, ফোরিং মানে হচ্ছে তো ফোরিং, ছাড়া মানে হচ্ছে ছাপোকা, আর অর্থ মানে হচ্ছে অর্থচেরা প্রজাতি বা অর্থচেরা শ্রেণীর প্রাণী। এখন দেখ, এখন আরেকটা জিনিস, ফোরিংটা কেন তুমি ছাপতে পারো, ফোরিংটা কেন তুমি ছাপতে পারো, সেটার ক্ষেত্রে একটা হইতে পারে যে সাপোজ ফোরিংটা তোমার কাছে একটা হচ্ছে ফোরিংটা হঠাৎ অ্যাক্সিডেন্ট কিছু চলে যেতে পারে। এটা অনেকে আছে যে ফোরিংটাকে ভয় পায়, অর্থাৎ সে এটাকে হিট করে। তুমি একটা ছোট বাচ্চাকে দিলা, সে ভয় করতেছে, ভয় করার পরে সে ছাড়া দিল, ধরে রাখতে পারলো না, বা তারে দিছো একটা সুতা দিয়ে দিছো, ওই ফোরিং কি করছে, তার ঘাড়ের উপরে এসে বসছে, সুতা দিয়ে আচ্ছা বসছে, সুতা তার হাতে এতে বসছে, তখন সে এইভাবে করে ছাড়া দিল, তখন ছাড়লো সে উড়ে চলে। তার এই যে এইটা তুমি ওখানে ছাড়ছো কেমনে, হেট করে ঘৃণা করে, তাই না, ভয় পাওয়া আর ঘৃণা করতে এই কি কথা, তাই না, একজনকে ভয় পাচ্ছ মানে তাকে ঘৃণা করছো। এটাকে ভয় পায় যে একটা ছোট ছেলে চায়, দ্যাট মিন্স তুমি হেট করে ফিলিংটা ছাড়ছো, কি করে হেট করে। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কথা হচ্ছে হেট করে, ফোরিং ছাড়ার অর্থ হচ্ছে কি শূন্য, অর্থাৎ হেট মানে হ্যাট্রেপ্টেরা, ফোরিং মানে ফোরিং, ছাড়া মানে ছাড়পোকা, অর্থ মানে অর্থপ্টেরা।
তাহলে XX10 পদ্ধতিতে কি করলাম XX10 পদ্ধতিতে কাঁধের লিঙ্গ নির্ধারিত হয় ফোরিং ছাড়পোকা পর্তকটালা এবং হেটারোটালা শ্রেণীর প্রাণীদের ওকে বুঝে গেছে সো লেকচার উইল বি কন্টিনিউড থ্যাংকস ফর ওয়াচিং